আসসালামু আলাইকুম, নিশ্চয় ভালো আছেন সবাই। অস্ট্রেলিয়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং ভোট চুরির বিষয়ে তারা একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান পার্লামেন্টের 15 জন সেনেটর। তারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আপনি ভোট চুরি করবেন এবং আপনার এই ভোট চুরিতে আপনার আপনার প্রতি আমাদের অখণ্ড সমর্থন আছে। না, আসলে ঘটনাটা তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতুহু। প্রিয় দর্শক, বিপদ বিপদ বিপদ, আওয়ামী লীগের জন্য চতুর্দিক থেকে বিপদের সংকেত শুধু আসতেছে। আজকে বিপদের সংকেত দেখিয়েছে অস্ট্রেলিয়া থেকে 15 জন এমপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি হিরা খান আছি আপনাদের সাথে। বন্ধুরা, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কঠিনভাবে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে এম রহমান মাসুম ভাই যুক্তরাষ্ট্র থেকে। আমরা তার সেই আলোচনা শুনব। এমনকি ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে, আমরা তাদের কাছ থেকে মূল বিষয়টি জানব। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। আসসালামু আলাইকুম, নিশ্চয় ভালো আছেন সবাই। অস্ট্রেলিয়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং ভোট চুরির বিষয়ে তারা একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান পার্লামেন্টের 15 জন সেনেটর। তারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আপনি ভোট চুরি করবেন এবং আপনার এই ভোট চুরিতে আপনার আপনার প্রতি আমাদের অখণ্ড সমর্থন আছে। না, আসলে ঘটনাটা তারা ঘটনা হলো একটু আগে জানলাম যে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের 15 জন সেনেটর বাংলাদেশের বর্তমান সরকারকে আগামী নির্বাচন নিয়ে কড়া বাসায় হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন যে যদি আগামী 2024 এর নির্বাচন, যেটা উইচ ইজ ডিউ ইন ডিউ প্রসেস, যদি সেটা কোনোভাবেই অবাধ নিরপেক্ষ এবং ইনক্লুসিভ না হয়, তাহলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রস্তাব পাশ করবেন। তো এক এক করে বর্তমান সরকারের প্রতি সারা বিশ্ব থেকে হুঁশিয়ারি আসছে। এই অবস্থায় বর্তমান আওয়ামী লীগ সরকার কিভাবে নির্বাচন করবে, এটা যারা মনে করেন তারা পাগল ছাড়া আর কিছুই না, এটা আমি মনে করে বিশ্বাস করি। কারণ নির্বাচন করার কোন পথ এখানে আমি দেখতেছি না। যে আপনার ইউনাইটেড স্টেটস এবং এগুলো একটা যে মনে রাখবেন, এগুলো একটা জায়গা থেকেই এই হুঁশিয়ারি গুলো আসতেছে। এবং মূলে যে দেশটা তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকায় মূলত প্রত্যেকটা জায়গা থেকে এগুলা তারা বলেছে। এবং আবারও বলছি যে যুক্তরাষ্ট্র যে জায়গাতে আপনার তারা হস্তক্ষেপ করবে বা তারা মনে করবে যে এই জায়গাটা তো সঠিকভাবে চলছে না, তাদের যত মিত্র আছে তারা কিন্তু একইভাবে এখানে আসবে, এটা আনডাউটলি আমি আপনাদেরকে বলে দিতে পারি। সুতরাং অস্ট্রেলিয়ান এই 15 জন সিনেটরের যে আপনার যে হুঁশিয়ারিটা আসছে, সরকার অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ক্যানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের পরে অস্ট্রেলিয়াও আমার মনে হয় না তারা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কোনো অবস্থাতেই। সো এজ এ রেজাল্ট আমি আমি আবারও কনফার্ম করে বলে দিতে পারি, আগামী নির্বাচন কোনো অবস্থাতেই সরকারের পক্ষে করা সম্ভব হবে না, কোনো অবস্থাতেই করা সম্ভব হবে না, এটা আমি আনডাউটলি আপনাদেরকে বলে দিতে পারি। সুতরাং সরকার যতই বড় বড় কথা বলুক না কেন, আগামী নির্বাচন যে সরকার করতে পারবে না এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি এই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত আপডেট আপনাদেরকে দিব একটু পরে, ভালো থাকবেন আপনারা। এবং আমি আবার বলছি, আমার আমি এই ইউটিউব ছাড়া আর কোথাও এখন লাইভে যাব না, আমার কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, বিকজ প্রত্যেকটা প্ল্যাটফর্মে বর্তমানে আমি মনে করি যে রিস্কের মধ্যে আছে, এটাকে এগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। কারণ যে অবস্থা চলছে, আমাদেরকে যেভাবে নগ্নভাবে এবং উলঙ্গভাবে আক্রমণ করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়, ইট ইজ ভেরি টাফ রাইট নাও। এবং আমরা মনে করি যে আমাদের এগুলো বাঁচিয়ে রাখা উচিত বাংলাদেশের মানুষের জন্য, এবং 2টা মাস বাঁচিয়ে রাখবেন আপনাদের। আমি মনে করি না কোনো অবস্থাতেই আগামী 2 মাসের পরে এই সরকার কোনো অবস্থাতেই রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, তারা যতই বড় বড় কথা বলুক না কেন। আমেরিকা তাদেরকে নামাবে এবং নামতে বাধ্য করবে সেই প্রসেসের মধ্যে আছেন, এবং সরকারের ইন্টারন্যাশনালি কোনো ধরনের সমর্থন নাই। এই সরকার কোনো অবস্থাতেই নির্বাচন বাংলাদেশে করতে পারবে না, করে একদিনও থাকতে পারবে না। চেষ্টা তারা করতে পারে, তবে চেষ্টার ফল হবে গণহারে সরকারের
আপনার স্যাংশন হওয়া, এটার জন্য সরকার সম্ভবত আপনার বসে আছে। কারণ একটা পর্যায়ে এমন ভাবে সৃষ্টি হবে তাদের জন্য যে তারা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকবে। আমি একটু পরে আপডেট দিব আসলে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সেনেটররা আসলে কি বলেছেন এই বিষয়গুলো নিয়ে, সে পর্যন্ত থাকবেন। প্রিয় দর্শক, বিপদ বিপদ বিপদ, আওয়ামী লীগের জন্য চতুর্দিক থেকে বিপদের সংকেত শুধু আসতেছে। আজকে বিপদের সংকেত দেখিয়েছে অস্ট্রেলিয়া থেকে 15 জন MP। প্রিয় দর্শক, কালবেলা পত্রিকা রিপোর্টটি ছাপিয়েছে, আমি রিপোর্টটি যদি আপনাদের সামনে একটু তুলে ধরি। বাংলাদেশে গণতন্ত্র বাধাদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাদানকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার 15 জন MP। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিকে এক চিঠিতে এই আহ্বান জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যেন অস্ট্রেলিয়া প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তারা। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়া যেন বাংলাদেশে যারা নির্বাচনকে ব্যাহত করছে এবং নির্বাচন গণতান্ত্রিক উপায়ে করতে দিচ্ছে না, জনগণকে ভোটাধিকার দিচ্ছে না, তারা যেন অস্ট্রেলিয়াতে প্রবেশ করতে না পারে 15 জন পার্লামেন্ট মেম্বার একসাথে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে এবং তা আজই লিখেছে। প্রিয় দর্শক, এইভাবে যদি চতুর্দিক থেকে, আমরা জানি অস্ট্রেলিয়াতে, প্রিয় দর্শক, আমার কাছে অনেক জানা এবং তথ্য আছে যে অনেক বাংলাদেশের বাঘা বাঘা মন্ত্রীদের ছেলেমেয়েরা অস্ট্রেলিয়াতে প্রতিষ্ঠিত এবং মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক তারা অস্ট্রেলিয়াতে। যদি বাংলাদেশের কয়েকজন হাতে গোনা মন্ত্রী MP এবং মনে করেন আমলা এবং যারা পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে বিচার বিভাগের লোকদের পরিবার যদি অস্ট্রেলিয়ার গ্রিন কার্ডধারী হয় আর তাদের যদি বাড়ি ঘর সম্পদ লেখাপড়ার জন্য যদি অস্ট্রেলিয়া বসবাস করে, তাদের কি অবস্থা হবে একটিমাত্র নির্বাচনের জন্য? বাবা হয়তো MP হবে, বাবা হয়তো মন্ত্রী হবে, না হলে মা MP হবে, না হলে মা মন্ত্রী হবে, কিন্তু তাদের বংশধরের কি উপায় হবে? তাদের পরিবার পরিজন তছনছ হয়ে যাবে, দেখা যাবে কোনো একটা সময় এই সন্তানেরা বাবা মাকে গালি দিবে। কি কারণে গালি দিবে? তাদের ফিউচার, তাদের সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে তোমার কারণে, তোমার দুর্নীতির কারণে, তোমার চুরির কারণে, তোমার অন্যায়ের কারণে। কোনো এক সময় বাবা মা যখন এই অন্যায় করেছে, হয়তো এই সন্তানগুলা বয়সে ছোট ছিল, তাদের বাধা দেওয়ার মতন কোনো বয়স হয় নাই, এখন যেই সন্তানরা, যাদের সন্তানরা আমাদের মতন অস্ট্রেলিয়া, আমেরিকা, UK, ইউরোপ, ফার্স্ট ওয়ার্ল্ডে বসবাস করে, এখন তো সন্তানরা বড় হয়ে গেছে, কথা বলতে জানে এবং তারা ন্যায় অন্যায় বুঝে। এই সন্তানরা কিন্তু দায়ী না, তারা কিন্তু অন্যায় কাজ করেন না, বাবা মা করেছে, এখন সেই কারণে যে তারা দায়ী হবে তা কিন্তু না। কিন্তু আমেরিকা যে কাজটা করেছে এবার, এবার যে কাজটা করতে যাচ্ছে সেই কাজটা হলো তাদের কারণে তাদের পরিবার সন্তানদের উপরও অ্যাকশনে তারা যাচ্ছে, অলরেডি অ্যাকশনে গিয়েছে, অলরেডি অ্যাকশনের অবস্থা জানান দিয়েছে। প্রিয় দর্শক, চিঠিতে আর কি লেখেছে আমি যদি আপনাদের কাছে ওই চিঠিটা আরেকটু পরে শোনাই, আপনাদের জন্য বুঝতে সহজ হবে। চিঠিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় বাংলাদেশের একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টায় সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র একটি বিশেষ ভিসানীতি ঘোষণা করেছে। আমেরিকা একটি বিশেষ ভিসানীতি ঘোষণা করেছে, এই 15 জন MP তাদের চিঠিতে লিখেছে। ওই নীতি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া দুর্বল করার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলা সদস্যদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই অস্ট্রেলিয়ার 15 জন পার্লামেন্ট মেম্বার বললেন কি কি বলেছে আমেরিকা, কি কি করেছে আমেরিকা, সেই অনুপাতে আমাদেরও করতে হবে। প্রিয় দর্শক, তারপরে আর কি লিখেছে চিঠিতে? অস্ট্রেলিয়া MP বলেন, আমরা গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো কাজকে উদ্বেগজনক মনে করি, এর মধ্যে আছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং রাজনৈতিক দল ও ভোটার, সুশীল সমাজ
ও মিডিয়াকে মত প্রকাশে বাধা দেওয়া। আমরা যারা সুশীল সমাজে যাদের কথা আমরা শুনি, সম্মানিত সুশীল সমাজের ব্যক্তিরা, এবং আমরা যারা মিডিয়াতে কথা বলি, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলি, মেইন স্ট্রিম মিডিয়ায়, নিউজ পেপারে যারা নিউজ করে, তাদের ব্যাপারেও বলেছে যে তাদেরও মুখ জবান বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ সরকার, তাই তাদেরকে যেন অস্ট্রেলিয়ায় ঢুকতে না দেওয়া হয়। যখন অস্ট্রেলিয়া ঢুকতে না দেওয়া হয় এই কথাটা যখন 15 জন এমপি বলেছে, আপনারা আমরা সবাই জানি তাদের একজন এমপির কথার মূল্য আর বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কথার মূল্য কিন্তু সমান হইয়া যা, কারণ তারা যেই বিশ্বের যেই দেশে বসবাস করে, যেই দেশে তাদের অবস্থান, তাদের দেশের একজন এমপির ভ্যালু, তাদের দেশের একজন জনগণের ভ্যালু আর আমাদের দেশের একজন এমপির চেয়ে বেশি ভ্যালু, কারণ তাদের একজন জনগণের জন্য তারা কোনো দেশের জন্য, কোনো দেশের সাথে প্রয়োজনে যুদ্ধ করে। প্রিয় দর্শক, এই কথাগুলার পরে আজকে আশা করি এই বিশ্লেষণটায় আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন, পত্রিকা থেকে আমি যে রিপোর্টটা পড়েছি সেই রিপোর্টের পরে আর আমার বিশ্লেষণের প্রয়োজন নাই। আপনারা সচরাচর সবসময় জেনে আসছেন বিভিন্ন দেশের যেই পরিকল্পনাগুলো বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে করতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায়। সম্মানিত দর্শক, সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি এম রহমান মাসুম ভাই যে আলোচনা করেছে তথ্যগুলো দিয়েছে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ঘোষণা দিয়েছে এই বিষয় নিয়ে অনেক আলোচনা শুনতে পেয়েছেন। সৈয়দ মাসুম ভাই এই বিষয় নিয়ে আলোচনা করেছে। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।